সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের জন্য প্রি মেট্রিক স্কলারশিপের অর্থরাশি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে এখন থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত জনজাতি অংশের ছাত্রছাত্রীরা প্রি মেট্রিক স্কলারশিপ বাবদ 1,000 টাকা করে পাবে। আগে প্রি মেট্রিক স্কলারশিপের অর্থরাশি ছিল 400 টাকা। এ জনদরদের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মাকে অভিনন্দন জানিয়ে রবিবার রাজধানীতে ধন্যবাদ র্যালি সংগঠিত করা হয়। অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে র্যালি প্রসঙ্গে অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্টের সভানেত্রী তপতী কলয় জানান, রাজ্য সরকারের এই জনদরদের সিদ্ধান্তে উপজাতি অংশের ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে। দীর্ঘ বছর ধরে প্রি ম্যাট্রিক স্কলারশিপের অর্থরাশি বৃদ্ধি করা হচ্ছিল না। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মাকে অভিনন্দন জানিয়ে এই র্যালি সংগঠিত করা হয়েছে বলে জানান তিনি। ধন্যবাদ। র্যালিটা শুরু করতেছি অল ত্রিপুরা এসটি এনজিও থেকে। আসলে এটা আমরা অনেক বছর তো ধরেই ক্লাস 6-8 পর্যন্ত স্টাইপেন্ডটা মাত্র 400 টাকা পায়। এই 400 টাকা থেকে এখন 1,000 টাকা করছে এই আমাদের সরকার। তো সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আমরা তো ধন্যবাদ জানাই। আর আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মাননীয় বিকাশ দেববর্মাকে আমরা ধন্যবাদ জানাই। কেননা অনেক বছর ধরে আমাদের এখানে অনেক সরকারও হয়ে গেছে, অনেকে মন্ত্রীও হয়ে গেছে, কিন্তু কেউ আমাদেরকে যে ক্লাস 6-8 পর্যন্ত কাউকে স্টুডেন্টটা বাড়ানো হয়। সেই কারণে এই সরকারটা এখন এত সুন্দর, এত মন পরিষ্কার করে এটা স্টাইপেন্ডটা আবার বাড়ানো হয়েছে। সেই কারণে আমরা চিন্তা করছি আমাদের জনজাতিরা যে আরও এই আগে এগিয়ে যেতে পারবো, আরও পড়াশোনা সুন্দরভাবে করতে পারবো। যার নিজের মনের ইচ্ছা আছে, যারা গরিব আছে, তারাও 1,000 টাকা মানুষ, তারা 1 টাকার থেকে 1,000 টাকার তারা মনে করতে পারছে এটা লাকি। সেই কারণে আমরা আরও অনেক আনন্দিত আজকে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়ে এই র্যালিটা শুরু করছি অল ত্রিপুরা এসটি এনজিও বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে। এই দিন র্যালিটি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে শুরু হয়, শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত দীর্ঘ 32 বছর ধরে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপের অর্থরাশি ধার্য ছিল 400 টাকা। রাজ্য সরকারের সিদ্ধান্তের ফলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত প্রায় 25,000 ছাত্রছাত্রী উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।